আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার প্রিয় বন্ধু মহোদয়, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে আমার তো মনে হয় এই ভিডিওটি দেখার পর আর মোটেও ভালো থাকবেন না। এই ভিডিওটি দেখার পর আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার শরীরের লোমগুলো খাড়া দিয়ে উঠবে, আপনার রক্ত শিউরে উঠবে। তাছাড়াও আপনি যদি পশ্চিমবঙ্গের যে ধর্মেরই মানুষ হন না কেন, ভিডিওটি দেখার পর আপনারও বুকে আঘাত লাগবে। কেননা এই সমস্ত নোংরামো ছেলের জন্য পশ্চিমবঙ্গের মধ্যে যে ঐতিহ্য আছে সেটা শেষ হতে চলেছে। প্রিয় বন্ধু মহোদয়, এই ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটির ভিডিওটি আমি একটু পরেই দেখাবো। তার আগেই এই ছেলেটির বিষয়ে কিছু কথা শুনে নিন। এই যে ছেলেটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটি শুধু আমার নয়, শুধু ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মাবলম্বীর মানুষের নয়, সারা পৃথিবীর মুসলমানদের বুকে আঘাত করেছে। ইসলামের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআনকে অসম্মান করেছে, মুসলমানদের এত নোংরাভাবে গালাগালি দিয়েছে যে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, সেই ভাষা আমি হারিয়ে ফেলেছি। আপনারা নিজে কান দিয়ে তার মুখ থেকে শুনুন। ভিডিওটির শেষে আমি খুবই গুরুত্বপূর্ণ প্রশাসনের উদ্দেশ্য এবং সরকারের উদ্দেশ্যে কিছু কথা বলবো, অবশ্যই মন দিয়ে শুনবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় জায়গায় শেয়ার করে দিয়ে প্রশাসনের নজরে এনে দিন, যাতে করে এই ছেলেটার বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধু মহোদয়, ইসলামিক ভিডিও ও নতুন নতুন খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বলছি, খানকি ছেলে মুসলিমের মাকে চুদি, খানকির বাচ্চা, রেন্ডির বাচ্চা, তোরা তো তোর মাকে নিয়ে শুতে চাস খানকির ঘরে। খানকি গুদমানি করোনা ভাইরাস তোদের কোরআনে লেখা আছে না, তোর মার গুদের মধ্যে লিখে দেবো এবার করোনা ভাইরাস খানকির ছেলে। আমি বলছি, খানকি ছেলে মুসলিমের মাকে চুদি, খানকির বাচ্চা, রেন্ডির বাচ্চা, তোরা তো তোর মাকে নিয়ে শুতে চাস খানকির ঘরে। খানকি গুদমানি করোনা ভাইরাস তোদের কোরআনে লেখা আছে না, তোর মার গুদের মধ্যে লিখে দেবো এবার করোনা ভাইরাস খানকির ছেলে। হে আমার প্রিয় বন্ধু মহোদয়, দেখলেন এই ছেলেটি করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর। এই ছেলেটি কিভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষের মাঝে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। ছেলেটি বাংলা ভাষায় সমস্ত মুসলিমদেরকে নিয়ে এবং মুসলমানদের প্রাণ সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন শরীফকে নিয়ে কি বাজে মন্তব্য করলো, গালাগালি দিল, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। ছেলেটি যখন বাংলা ভাষায় এত নিকৃষ্টভাবে মুসলমানের প্রতি আক্রমণ করলো, নিশ্চয়ই এ ছেলেটি পশ্চিমবঙ্গের কোনো এক জায়গারই হবে। এ পশ্চিমবঙ্গের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত হিন্দু মুসলিম সকলে একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। এ পর্যন্ত হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ দেখা যায় না, কিন্তু এ সমস্ত নোংরামো ছেলেদের জন্য পশ্চিমবঙ্গের মধ্যেও হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চাইছে। আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির কাছে করজোড়ে নিবেদন করছি, এমন ধরনের বাজে অতি নিকৃষ্ট মন্তব্য করার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হোক। অনেকেই হয়তো মনে করবেন এই ছেলেটি তো শুধু মুসলমানদের প্রতি আক্রমণ করেছে, মুসলমানদের নোংরা ভাষায় গালাগালি দিয়েছে, এতে আমাদের কোনো যায় আসে না। তবে আমি তাদেরকে বলছি, এই ছেলেটি সমস্ত বিশ্বের মুসলিমদের বুকে যেমন আঘাত এনেছে, ঠিক তেমনি এই পশ্চিমবঙ্গের যে একটা ঐতিহ্য আছে, এই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তথা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের বুকে কিন্তু আঘাত এনেছে। এই ছেলেটি পশ্চিমবঙ্গের ঐতিহ্য নষ্ট করতে চাইছে। আমরা জানি বাংলার জননী বলা হয়, বাংলার মা বলা হয় মাননীয়া মমতা ব্যানার্জিকে। এ কারণেই বাংলার জননী, বাংলার মা, সেই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির কাছে আমাদের করজোড়ে নিবেদন, বাংলার ঐতিহ্যকে নষ্ট হতে দেবেন না। অতি দ্রুত এই সমস্ত নোংরা ছেলেদের আইনি ব্যবস্থা নিন, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব।